আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু সম্প্রতি পল্লি বিদ্যুৎ সমিতিতে নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটি না সরি বন্ধুরা, এখানে 5-6টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, এই যে একটা দেখতে পাচ্ছেন, এইটা এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে এটার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 25 আগস্ট 2022, এখানে আবেদনের লাস্ট ডেট। তো এখানে আর একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটার আবেদনের লাস্ট ডেট হচ্ছে এই যে 20 আগস্ট, এখানে এটার আবেদনের লাস্ট ডেট। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটার 11 আগস্ট, এটার আবেদনের মেয়াদ একটু কম আছে, যাই হোক, আর 4-5 দিন আছে, 4-5 দিন আছে, আর 2 দিন আছে। তো আপনারা এটা আবেদন করার চেষ্টা করবেন 11 আগস্ট। তারপরে এটা হচ্ছে 17 আগস্ট, এই যে এই উপরে এটা 17 আগস্ট আবেদনের লাস্ট ডেট। এরকম এখানে আপনার সবগুলো সার্কুলারের যে আবেদনের মেয়াদ এখনো পর্যন্ত আছে 14 আগস্ট। তো আমি আজকে সবগুলো সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো। তো আপনারা সেই জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আপনি যদি পল্লি বিদ্যুতে সমিতিতে চাকরি করতে ইচ্ছুক হন আর কি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি প্রথমত যেটা নিয়ে আলোচনা করবো, এই যে দেখতে পাচ্ছেন, এক নম্বরে যেটা আছে যে এই যে দেখতে পাচ্ছেন বিলিং সহকারী, এই পদে মূলত লোক নিয়োগ করা হবে 13 জন, আর এখানে আমাদের বয়সসীমা লাগবে 18 থেকে 30 বছরের মধ্যে হলে আমরা এখানে আবেদন করতে পারবো। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমাদের মাসিক কোনো বেতন থাকবে না, এখানে দৈনিক বেতন থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, দৈনিক 800 টাকা করে বেতন থাকবে, 800 টাকা মানে হচ্ছে 30 দিন যদি চাকরি করি তাহলে আমরা 24,000 টাকার মতো বেতন পাবো। এরপর হচ্ছে, এখানে আবেদনের জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে। এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই এসএসসি এবং কেএসএসসি পাস লাগবে। এসএসসিতে সরি বন্ধুরা, এসএসসিতে আমাদের এই যে দেখতে পাচ্ছেন 5 পয়েন্ট লাগবে, এবং কি এসএসসি যদি পাস করে থাকে তাহলে আমাদেরকে 3 পয়েন্ট লাগবে, এবং কি এই যে দেখতে পাচ্ছেন আপনার কম্পিউটার জানতে হবে, এবং কি খ নম্বর বলে দেওয়া হয়েছে ফাত্তির গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে, মানে হচ্ছে যারা গণিত ভালো পারেন তারা এখানে আবেদন করতে পারেন। আর একটা কথা বলে রাখি, এটা হচ্ছে মৌলভী বাজারের নিয়োগ, এখানে শুধু মৌলভী বাজারের স্থায়ী বাসিন্দা, মানে হচ্ছে আপনার সিলেটের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। তো এটার এই যে এখানে আবেদন ফর্মে দেওয়া আছে, যারা সিলেটের বাসিন্দারা দেখতে পাচ্ছেন ভিডিওটি, তারা এখানে আবেদন করবেন, তাদের জন্য খুবই ভালো হবে। এই যে এখানে সবগুলো আবেদন ফর্ম টর্ম দেওয়া আছে। আর দোষর পল্লী বিদ্যুৎ নিয়োগ সমিতি, এখানে কিন্তু এখানে 7টি জেলা ব্যতীত বাকি সকল জেলার লোক আবেদন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, খুলনা, সাতক্ষীরা, এখানে মোট 13টি জেলা আছে, এই 13টি জেলা ব্যতীত বাকি সকল জেলার লোক আমরা আবেদন করতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনার লোক নিয়োগ করা হবে 1 জন, আর এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন বয়স লাগবে 18 থেকে 30 বছর, এবং কি আপনার বেতন 18,000 টাকা থেকে 47,240 টাকা, মানে হচ্ছে আপনার এখানে বেতনটা অনেক বেশি, এখানে এখানে আপনার 18,300 টাকা, এটা হচ্ছে বেশি। এখানে আর বিভিন্ন বাতা সহ আমাদের বেতন পাই আপনার 24-25 হাজার টাকার মতো বেতন হবে আর কি। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার কিন্তু কথা বলছে কোথায়, এটাই তো দেখতেছি না। তো যাই হোক বন্ধুরা, এখানে আপনার আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার কথা বলে নাই, তো এখানে আছে কোথাও একটা, তো এখানে দেখা যাইতেছে না আর কি। যাই হোক, আমরা এটার কথা বাদ দিই। তাহলে আমরা যারা এই যে এখানে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এই জিনিসটা একটু ভালোভাবে দেখে নেবেন, কারণ হচ্ছে এখানে আমি সার্কুলার দেখতেছি না যে এখানে আমাদেরকে এই যে কি কি যোগ্য শিক্ষার যোগ্যতা লাগবে, তো সেটা কিন্তু এখানে বলা নেই। এর পরবর্তী যে নিয়োগ আছে এটা সম্পর্কে বিস্তারিত আমি জেনে তারপরে কমেন্টে আপনাদেরকে জানিয়ে দেবো এখানে শিক্ষকতা কি কি লাগবে। এই যে তো আবেদনের মেয়াদ আছে, তো তখন আমি আপনাদেরকে বলে দেবো। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির 2 আপনার লোক নিয়োগ করা হচ্ছে, লাইন টেকনিশিয়ান পদে লোক নিয়োগ করা হবে। তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনার প্রার্থীর কি কি যোগ্যতা লাগবে, আমাদের এই কাজের প্রতি 3 বছরের অভিজ্ঞতা লাগবে, তারপর হচ্ছে আপনার এই যে বিদ্যুৎ বিতরণ সুবিধা সৃষ্টিতে লাইন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ পরিচালনা পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। তারপর হচ্ছে মানে হচ্ছে যারা এই যে আগের লাইন টেকনিশিয়ানের কাজকর্ম করছিলেন, আমি একটা জিনিস বুঝি না, এরা যে এসব যোগ্যতা চায়, মানে হচ্ছে আপনার হাতে যোগ্যতা চায়, এরা আগে পাবে কোথায় ভাই? নতুন লোকেরা এরা কেমনে এখানে আপনার এইসব কাজগুলো জানবে, আমি এটাই বুঝতেছি না। আচ্ছা ভাই, আপনারাই বলেন যে একজন লোক এগুলা কি জানার মতো কি তার কোনো ফেসিলিটি থাকে? তো একজন নতুন লোক যে এসএসসি পাস করছে বা এসএসসি পাস করছে, তার পক্ষে কি এইসব জানা সম্ভব? বা আমি এটা বলতেছি না ভাই, এটা মাথা খারাপ হয়ে গেছে, কারণ এটা আমি আর বললাম না ভাই। যাই হোক, এর পরবর্তী যেটা আছে এটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এখানে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 1, এখানে আপনার লোক নিয়োগ করা হবে, মিটার রিডার কাম মেসেঞ্জার এখানে। তো এখানে এই পদে মূলত লোক নিয়োগ করা হবে, আর এখানে আবেদন জন্য আমাদেরকে অবশ্যই এই যে এই কাজের প্রতি আপনার অভিজ্ঞতা লাগবে 3 বছর অথবা 6 বছর অথবা 9 বছরের একটা অভিজ্ঞতা লাগবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে আমাদের। এই যে দেখতে পাচ্ছেন কি বললো রে ভাই, শিক্ষাগত যোগ্যতা তো এখানে নির্দিষ্ট করে কোনো কিছু বলে না, এসএসসি পাস নাকি এসএসসি পাস নাকি এরকম কিছু এরা বলা নেই।
কি বয়সসীমা লাগবে এই যে আপনার ফাত্রী বয়সসীমা অনুযায়ী 52 বছর 18 থেকে 52 বছরের মধ্যে হলে আমরা এখানে আবেদন করতে পারবো এটা বলছে দেখা যায় যে ফুল বিদ্যুৎ যে নিয়ে গুলা দিছে না ভাই এগুলা একবার বাজে লাগতেছে আমার কাছে ভাই আমার নিজের যে আপনার নিজের বুঝতে বুঝার না বুঝতে কষ্ট হইতেছে না কিন্তু এই যে এগুলো একবার বাজে লাগতেছে ভাই কোন শিক্ষা উদ্যোগটা জানে একজন লোক যে বাড়িতে আছে যে পড়াশোনা করতেছে তার অভিজ্ঞতা থাকবে কোথা থেকে আপনারাই বলেন ভাই এটা নিয়ে ভাই আমি তাদেরকে একটা কমপ্লেন জানাবো একটু অপেক্ষা করুন আমি ওই যে কাস্টমসের যে সিপাহীর ওটা নিয়ে রেজাল্ট নিয়ে কিন্তু আমি ওদের কাছে একটা কমপ্লেন জানাইছি এটা নিয়ে আমি কমপ্লেন চালাবো একটু অপেক্ষা করুন ওরা এসব মানে তো পরবর্তীতে যদি আমার যদি কমপ্লেনের কারণে যদি কোনো সংশোধন হয় তাহলে আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুরা আজকে ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন আর আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।